নমস্কার বন্ধুরা, অ্যাকচুয়ালি এখন আমি যাব আমাদের পাকুয়ার ডিগ্রি কলেজে অডিটোরিয়ামে, সেখানে ভ্যাকসিন নিতে যাব আমি, কারণ আজকে আমার ডেট আছে। তো তোমাদের যাওয়ার আগে কয়েকটা কথা বলে নেই, ঠিক আছে? তোমাদের সেখানে গিয়ে দেখাবো কীভাবে দিচ্ছে ভ্যাকসিনটা, কোথায় দিচ্ছে সম্পূর্ণ দেখাবো, কিন্তু তার আগে কয়েকটা কথা বলে নেই গুরুত্বপূর্ণ। যেখানে ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেবেন সেখানে গিয়ে তাড়াহুড়ো করবেন না। সেখানে ভ্যাকসিন নেওয়ার পর কিছুক্ষণ বসতে বলবে তারা, হয়তো বসতে বললে অবশ্যই বসবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর যদি কোনো রিয়াকশন দেখা দেয় সাথে সাথে তারা কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করবে, ঠিক আছে? ওখানে গিয়ে তাড়াহুড়ো করবে না, যেভাবে তারা বলবে যেভাবে প্রসেস সেইভাবে কিন্তু তোমরা পালন করবে, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, যেদিন ভ্যাকসিন নিতে যাবে অবশ্যই একটু খেয়ে দিয়ে যাবে, ঠিক আছে? শরীরটা স্ট্রং করে যাবে, বুঝতেই পারছো ভ্যাকসিনের ব্যাপার। আর যেটা বলার ছিল যে তোমরা যারা অনলাইনে বুকিং করছো কোউইন.কম যে ওয়েবসাইটের মাধ্যমে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নাম রেজিস্টার করে স্লট বুকিং করবে, তাহলে সেই রিসিভ কপিতে কিন্তু নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখ উল্লেখ করা থাকবে, সেই নির্দিষ্ট দিনে গিয়ে বা নির্দিষ্ট টাইমে গিয়ে কিন্তু ভ্যাকসিনটা নিতে হবে, ঠিক আছে? তো সেই বিষয়ে হালকা করে বলে দিলাম। আরেকটা বিষয় যেটা, যে স্লট বুকিং যারা করতে পারছো না, যে এখানে অ্যাভেলেবেল স্লট দেখাচ্ছে না, তো ওটা মাঝে মাঝে তোমাদের চেক করতে হবে যে কখন স্লট ফাঁকা হচ্ছে, চেক করবে, তাহলে দেখবে ওখানে অ্যাভেলেবেল স্লট কতগুলো দেখাবে, যে 100, 300, 200 যাই হোক, তো সেখানে তোমরা বুকিং করে নেবে, ঠিক আছে? মাঝে মাঝে চেক করবে, কারণ আমি যখন রেজিস্টার করি তখন কিন্তু স্লট ফাঁকা ছিল না, অলরেডি বুকড লেখা দেখাচ্ছিলো ওখানে যে ফুললি বুকড হয়ে গেছে। বাট আমি সন্ধ্যার দিকে ট্রাই করলাম, তারপরে দেখলাম যে স্লট দেখাচ্ছে অ্যাভেলেবেল, তখন আমি কিন্তু বুকিং করেছি, মানে গতকালকে রাত্রে 23 তারিখে। আজকে 24 তারিখে আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে আমাদের অডিটোরিয়ামে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সম্পূর্ণ বিষয় দেখাবো, কীভাবে ভ্যাকসিন দিচ্ছে কোথায় দিচ্ছে সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো ভ্যাকসিনের ব্যাপারে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সম্পূর্ণ কিন্তু অ্যান্সার দিয়ে দেবো, অথবা আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো যদি কোনো তোমাদের এই বিষয়ে কোনো মানে অসুবিধে হয় বা কোনো অ্যাপ্লাই করতে ভ্যাকসিনের জন্য বা কোনো কিছু স্লট বুকিং করতে বা যা কিছু বলবে। চলো তোমাদের দেখাই। সো গাইজ, এখন বেরিয়ে পড়েছি, এখন যাব, আর বন্ধুটা আসছে বাইক নিয়ে। অ্যাকচুয়ালি একটু আসতে লেট করে দিল, তো আমি রোদ্রের মধ্যে ওয়েট করছি, দেখতে পাচ্ছ যে স্কুল এই যে রাস্তার সামনে প্রচণ্ড রোদ করেছে, ছাতা নিয়েছে যে রোদ, দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এই যে আমাদের বাড়ির রাস্তা এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলো সেখানে গিয়ে তোমাদের দেখাবো, আর বন্ধুটা সময়মতো আসছে এখন, এই যে রাস্তা এদিক দিয়ে আসবে। আধার কার্ডের জেরক্স আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ওটাও প্রিন্ট আউট করে লাগবে, দুটোই লাগবে অ্যাকচুয়ালি। লাইন দেখতে পাচ্ছ ভিড়, একটু লেটে বেরোয়েছি আমরা অ্যাকচুয়ালি। সো গাইজ, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর অনেকে ছাতা নিয়ে এসছে, অনেকে নিয়ে আসেনি, বাট তোমরা পারলে কিন্তু অবশ্যই ছাতা নিয়ে আসবে, কারণ রৌদ্র উঠালে বা বৃষ্টি পড়লে কিন্তু ভীষণভাবে তোমাদের অসুবিধা হবে। তো আমি তো ছাতা নিয়ে এসেছি, তোমরাও অবশ্যই চেষ্টা করবে ছাতা নিয়ে আসতে, আর আসার সময় অবশ্যই মাস্ক পরে আসবে মুখে, এবং আধার কার্ডের জেরক্স এবং অ্যাপয়েন্টমেন্ট যে প্রিন্ট আউট ওটা বের করে জেরক্স করে নিয়ে আসবে, ঠিক আছে? এই দুটো জিনিস কিন্তু তারা কিন্তু দেখছে ভিতরে। আর আজকে রৌদ্র মোটামুটি করছে, খুব একটা বেশি নয়, তবে মোটামুটি রৌদ্র আছে, কিন্তু গরমটা প্রচণ্ড আছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে সব এগুলো করছি ভিডিও, ঠিক আছে? তো তোমাদের ভিতরে গিয়ে ভ্যাকসিন কীভাবে দিচ্ছে সেটাও দেখাবো তোমাদের অবশ্য। আর যারা আমরা 10টা থেকে 11টা টাইম ছিল, তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর বাইরে যারা দাঁড়িয়ে আছে ওরা 11টা থেকে 12টা মানে সেকেন্ড শিফটে ওরা আছে, তো ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছে, ওদেরকে একটু পরে ঢুকাবে, দেখতে পাচ্ছ?
সো গাইস, আমি কিন্তু অলরেডি ভ্যাকসিন নিয়ে এই যে পিছনের দিকে আমি বসে আছি এখন, আর ওই যে সামনে ভ্যাকসিন দিচ্ছে ওখানে, ভ্যাকসিন নেওয়ার পর এখানে একটু রেস্ট করতে হবে। তারা কিন্তু বসতে বলবে, তোমরা অবশ্যই কিছুক্ষণ বসবে, তারপরে 5 মিনিটের মতো বসবে, তারপরে কিন্তু চলে যাবে, অসুবিধে নেই। আর তোমাদের ভ্যাকসিন নেওয়ার সময় ওখানে ওই যে সামনে গেট দিয়ে ঢুকবে, তো আমি পিছনে বসে আছি, দেখতে পাচ্ছ। সো গাইস, আমার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট, এখন আমি বের হয়ে যাচ্ছি, এখন বাড়িতে যাব আমরা। আমার পাশে বন্ধুরা যাচ্ছে আমার, ঠিক আছে। আর প্রচণ্ড রৌদ্র, একদম ঘেমে ঘুমে শেষ অবস্থা, চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে। তো এখন আমরা বেরোবো, এই যে গেটের কাছে দাঁড়িয়ে আছি, গেটটা খুলছে। তো এই যে ছাতা নিয়ে এসেছিলাম আমি, তো এখন আকাশের আবহাওয়াটা মোটামুটি আছে, কারণ রৌদ্রটা কিছুটা কমেছে। বাট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ছাতা নিয়ে আসবে, কারণ যে কোনো সময় কিন্তু ভীষণভাবে বৃষ্টি হতে পারে বা রৌদ্র করতে পারে, ঠিক আছে। একদম গেটের বাইরে বেরিয়ে পড়েছি, আর পাশে সবাই তাকিয়ে আছে, আর পাশে একটা বন্ধু ভ্যাকসিন নিতে এসছে, তো আমাকে জিজ্ঞেস করলো ওই যে শিমুল বাড়বি, তো বলছে লাগলো নাকি। তো আমি বললাম অত লাগেনি, হালকা। আর যে বন্ধুটা বাইকটা স্টার্ট করছে, এখন আমরা চলে যাব, ঠিক আছে। আর তোমরা অবশ্যই ভ্যাকসিন ট্যাক্সিন নাও, কেউ গুজবে কান দেবে না, ঠিক আছে। ভ্যাকসিন নিলে মারা যাবে না অবশ্যই, ফালতু এগুলো গুজব ছড়াচ্ছে অনেকে, ঠিক আছে। তো